আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। এই মুহূর্তে যুদ্ধে রাশিয়ার অবস্থানটা অতীতের কয়েকদিনের তুলনায়, মানে গত মাস থেকে হুট করে জেলেনস্কিকে বা পশ্চিমাদের যে রণকৌশল, অনেকটা ভারী হয়ে পড়েছিল রাশিয়ার উপরে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে রাশিয়াকে যথেষ্ট ডিস্টারবেন্স পোহাতে হয়েছে ইউক্রেন এবং তাদের যে সমর্থনকারী গোষ্ঠী আছে রাশিয়ার মধ্যে, এই গোষ্ঠীর কারণে বেলগোরোদ সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু নাশকতার ঘটনা ঘটেছিল। বাট এবার পরিস্থিতিটা ভিন্ন রকম আবারও ঘটেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কাবুবকা বাঁধ উড়িয়ে পুরো ইউক্রেনরে পানির নিচে অর্ধেক ডুবাই রাখছে। এর মাঝখানে ইউক্রেন আবার তাদের যে ধারাবাহিক আক্রমণ সেটাও চালিয়ে যাচ্ছে। তবে এবার মরার উপর খরার ঘা। মরা মানে হচ্ছে এই মুহূর্তে এই বাঁধ ভাঙা শুকনা একটা বন্যা হয়ে গেছে, মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে, বিপর্যস্ত অবস্থা, জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে। এর মাঝখানে আরও বড় আর একটা রোগ সামনে আসছে, সেটা হচ্ছে ওয়াগনার। পুতিনের সেই একলাভিয়া একান্ত প্রহরী যেই গ্রুপ আছে, ওয়াগনার গ্রুপ, বর্তমানে সিচুয়েশনটা বিভিন্ন জায়গায় কিছু টাইট সিচুয়েশন তৈরি হয়ে আছে রাশিয়ার জন্য। আর এই টাইট সিচুয়েশনকে হালকা করার জন্য আবারও মাঠে নেমেছে ওয়াগনার গ্রুপ। আপনারা জানেন যে ওয়াগনার গ্রুপ এই মুহূর্তে রুশ সেনাদের চেয়েও যথেষ্ট চৌকস, দক্ষ এবং কি কাবিল, এটা প্রমাণ করেছে দীর্ঘ 10 মাসের মতন যুদ্ধ করে বাখমুত নামক এই যে অঞ্চল, আরটিও মোভস্ক অঞ্চলটাকে পুতিনকে গিফট করেছে, আনুষ্ঠানিকভাবে রুশ সেনাদের কাছে হস্তান্তর করে। পাশাপাশি আখমুত স্পেশাল ফোর্স, মানে চেচেন নেতাদের একাংশের কাছে এই বাখমুত স্থানান্তর করে, হস্তান্তর করে ওয়াগনার রেস্টে গেছিল। এক দুই সপ্তাহ হয়েছে, রেস্ট ভাল লাগে না যোদ্ধা যারা এরকমই। গতকালকে আপনার ওয়াগনারের যিনি প্রধান আছেন প্রিগোজিন, ইভজেনি প্রিগোজিন, তিনি এক ঘোষণা দিয়েছেন যে ইউক্রেন যেই সিচুয়েশনটা তৈরি করেছে কিছু কিছু জায়গায় রাশিয়ার জন্য, ইউক্রেনের পাল্টা আক্রমণ, মানে যেটা ঘোষণা দিয়ে রাখছে ইউক্রেন যে এটা করবে, সেটা উড়াই দিবে, সেটা ফাইরা ফেলবে, এই টোটাল আক্রমণটাকে চ্যালেঞ্জ করার জন্য, মোকাবিলা করার জন্য মাত্র 2 লাখ সেনা দরকার ওয়াগনারের। আর এই বক্তব্য তিনি বলছেন রাশিয়ার প্রতি, পুতিন কাকুরপতি তিনি আহ্বান জানিয়েছেন রুশ সেনাবাহিনীর কাছ থেকে তিনি 2 লক্ষ সেনা চান, কারণ ওয়াগনারের কিন্তু সেনা সংকট আছে, কৌশল আলাদা এদের যুদ্ধের, মূল রুশ বাহিনীর সাথে এদের ঝামেলাও হয়। এখন ইউক্রেনের এই পাল্টা আক্রমণকে ঠেকানোর জন্য 2 লক্ষ সেনা চেয়েছেন, কেন এদেরকে তারা ট্রেন করবে। দর্শক, ওয়াগনার সংস্থাই একমাত্র সশস্ত্র বাহিনী যারা ইউক্রেনের আক্রমণ ঠেকাতে শতভাগ সক্ষম, দাবি করেছেন প্রিগোজিন। রুশ কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমারা বলছে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। কিয়েভ সেনারা রাশিয়ার প্রতিরক্ষা লাইন অতিক্রম করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিধ্বস্ত দনেৎস শহরের চারপাশে আবারও অবস্থান নিয়েছে কিয়েভ বাহিনী, এটা পশ্চিমাদের গণমাধ্যম বলছে। রাশিয়ার গণমাধ্যম বলছে যে না, তুরস্কের মানে ইউক্রেন সেনাদের বিপরীতে রাশিয়া যথেষ্ট হাবি হয়ে আছে, তারা সফলতা পাচ্ছে। তবে নতুন করে কিন্তু সেনা জড়ো করছে জেলেন্সকি, এটা কিন্তু ভুল না। এখন এই ঘটনার সিচুয়েশনের কারণেই প্রিগোজিন তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটা ভিডিওতে বলছেন ওয়াগনার সংস্থাই একমাত্র সশস্ত্র বাহিনী যারা ইউক্রেনকে বালিশ ছাড়া সহায় দিতে পারবে, সস্তা করতে পারবে, ঠান্ডা করতে পারবে। তিনি বলছেন আমার এই ইউক্রেনকে চিরতরে ঠান্ডা করার জন্য 2 লক্ষ যোদ্ধা দরকার। লুহানেস্ক দনেস্কের ফ্রন্টলাইনের চেয়ে কম সংখ্যক যোদ্ধা দিয়ে চলবে না, আমরা সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। মানে এই দুইটা প্রদেশ যেগুলো নিয়ে যুদ্ধটা শুরু হয়েছে, লুহানস্ক এবং দনেস্ক, এই দুই প্রদেশে সরাসরি ফেস টু ফেস যুদ্ধ করতে গেলে আপনার 2 লক্ষ সেনা লাগবে ওয়াগনারের। যদি আমরা জানি যে ওয়াগনারের এই মুহূর্তে টোটাল যোদ্ধার সংখ্যাটা বলা হচ্ছে 30 থেকে 50 হাজারের মধ্যে, তবে অনেক সেনা কিন্তু তারা বাখমুতে হারাই আসছে, যার কারণে এখন নতুন করে সেনাবাহিনী দরকার। ইভেন যেহেতু ওয়াগনার লম্বা সময় ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর আপনারা জানেন এই বাখমুতের যুদ্ধই বেসিক্যালি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আরেক নাম। এর আগে বিভিন্ন শহরে আচমকা হামলা হয়েছে, রাশিয়া দখল করছে, সেখানে হত্যাকাণ্ড চালাইছে, নিজেরাও মরছে, তারপর সেই শহর ছেড়ে দিয়ে চলে গেছে, আবার হামলা করছে, মানে এলোমেলো বিচ্ছিন্ন ছিল। মোটামুটি যেই শহরটার দরকার ছিল এটা টার্গেট করে দখল করে সেখান থেকে কিন্তু রাশিয়ানরা চলে গিয়েছিল। কিন্তু বাখমুত শহরে 10 মাস যুদ্ধ চলেছে ওয়াগনারের নেতৃত্বে। সো ওয়াগনারের দাবি হচ্ছে যেহেতু 10 মাস ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের যে অভিজ্ঞতার জায়গাটা সেটা অনেকটা ভারী। মানে ওয়াগনারের যারা ফ্রন্টলাইনের যুদ্ধ আছেন বা কমান্ডার আছেন, জেনারেল আছেন, তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া। তো এখন 2 লাখ সেনা হলে আর ওয়াগনারের যে সেনাগুলো আছে এগুলোকে ছোট ছোট গ্রুপ বা ব্যাটল বা ট্রুপে পরিণত করে নতুন আরেকটা যুদ্ধ করার জন্য
প্রস্তুতি নিতে চান ওয়াগনার। এখন প্রশ্ন হচ্ছে পুতিন এটাকে অ্যালাউ করবে কিনা, কারণ রাশিয়ান সেনাবাহিনী এবং এই ওয়াগনারের মধ্যে অনেক ঝামেলা আছে। আমরা দেখছি ওয়াগনার প্রধান আবার ডাইরেক্ট থ্রেট দেয়, কয় যে সের্গেই শুইগু রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী, তারে মাইরা ফেলা উচিত, ফাইরা ফেলা উচিত, মানে নানান ধরনের বক্তব্য, চুরি পয়রা বসে থাকেন, এরকম গরম গরম কথা কয়। তো এটা নিয়ে আপনারা দেখেছেন যে আমিও কয়েকটা নিউজ করেছি যে রাশিয়ার সেনাবাহিনী বনাম ওয়াগনার লাগালাগি ঝগড়া এগুলো ছিল। তো এখন মূল রাশিয়ার যারা মানে সেনাবাহিনীর যারা জেনারেল আছেন বা কমান্ডার আছেন তারা এটাকে অ্যালাউ করবেন কিনা সেইটাও একটা বিষয়। তবে পরিস্থিতি আমার মনে হয় ওয়াগনারের হাতে ছেড়ে দেওয়া উচিত, ওয়াগনারই পারবে, ব্রুটাল মানে ঘটনা ঘটায়, তো যুদ্ধ তো যুদ্ধই। এখন দেখা যাক পুতিন কী সিদ্ধান্ত নেন, সেটা হচ্ছে বড় কথা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।